আসসালামু আলাইকুম প্রিয় পিসি গেমার, আবারও স্বাগতম সবাইকে এমআর ব্লু সেকশনের নতুন একটা ভিডিও। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল থেকে আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলছেন, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাইতে চলেছি ফ্রি ফায়ার নতুন অথবা পুরাতন কাস্টম প্লেয়ারদের জন্য বেস্ট কি ম্যাপিং। সো আপনারা যারা আপনাদের কাস্টম ম্যাচের মধ্যে অথবা র্যাঙ্ক ম্যাচের মধ্যে আপনাদের মুভমেন্ট স্পিড প্লাস গান সুইসিং এর যে স্পিড, এটা যারা বৃদ্ধি করতে চান তারা এই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। ভিডিও স্টার্ট করার আগে এই ভিডিও লাইক এমনি আছে অনলি 500। তো আপনারা লাইক বাটনে কিল ঘুষি মাইরা যেভাবে হোক না কেন, আপনারা 500টা লাইক কমপ্লিট করে দিবেন আশা করতেছি। তো গাইস, কাস্টম খেলার জন্য আমাদের কিন্তু অবশ্যই একটা ফাস্টেস্ট কি ম্যাপিং লাগে, যেটা আমাদের একদম হাতের নিকটে হবে, যেগুলো ইউজ করলে আমাদের দ্রুত গান সুইসিং প্লাস গ্লোয়াল অথবা সবকিছু এভরিথিং আমরা খুবই ফাস্ট করতে পারি। তো আপনার গেমটা কন্ট্রোল করার জন্য কোন কোন কি ম্যাপিং রাখলে সব থেকে বেস্ট হবে সেটা আমি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিব। তো সেজন্য আমরা প্রথমে চলে যাই আমাদের কাস্টম এই সিরিজে। তো এখানে আসলে আপনারা কিন্তু আপনাদের প্রিসেট গুলো দেখতে পারেন, এন্ড তিনটা প্রিসেটে কিন্তু তিন সেন্সিটিভিটি থাকে। আমি কিন্তু বর্তমান প্রিসেট 1 এ খেলতেছি এন্ড প্রিসেট 2 তে এন্ড প্রিসেট 3 তে। তো আমি মূলত তিনটা প্রিসেটে গেম প্লে করে থাকি, আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলছেন, কারণ এক এক সময় আমি এক এক প্রিসেটে খেলছি জাস্ট এই সেন্সিটিভিটির জন্য অথবা আমার আলাদা আলাদা কি ম্যাপিং এর জন্য। ঠিক আছে, তো আপনারা কাস্টম অথবা র‍্যাঙ্ক ম্যাচ যে কোনো যেটার জন্য হোক না কেন আপনারা কি ম্যাপিং কিন্তু চেঞ্জ করে রাখতে পারেন, তবে একটা কি ম্যাপিং খেলাই বেস্ট কারণ এক রকম সেন্সিটিভিটি কিন্তু আপনার হাতে থাকবে। তো প্রিসেট 1 দিয়ে আমি দেখাই দিচ্ছি কোন কি ম্যাপিং আপনাদের বেস্ট হইতে পারে। তো আমি পার্সোনালি যে কি ম্যাপিংটা ইউজ করছি সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এন্ড আমার যে কি ম্যাপিং যেটা রয়েছে এটা ডাউনলোড লিংক কিন্তু পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। যারা আমার এই কাস্টম কি ম্যাপিং ইউজ করতে চান তারা ডাউনলোড করে ইউজ করে দেখতে পারে। তো গাইস, আমার এই কি ম্যাপিং কোথায় কি রাখছে আপনারা কিন্তু এখানে দেখতে পারছেন, মূলত গান সুইসিং প্লাস গ্লোয়ালে কিন্তু আমাদের স্পিডটা কিন্তু এখানে বৃদ্ধি পায়। তো এই দুইটা জিনিস যদি আপনার আয়ত্তে থাকে একদম পারফেক্টলি, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুবই ফাস্ট মুভমেন্ট প্লাস একুরেন্সি আপনার হাতে আনতে পারবেন। ঠিক আছে, সো আপনি যদি একজন ফাস্টেস্ট প্লেয়ার হইতে চান সেক্ষেত্রে আপনার সব সময় হাতের কাছে স্প্রিন্টের বাটন প্লাস আপনার গান সুইসিং এর বাটন এন্ড তার সাথে অবশ্যই জয়স্টিক, এই তিনটা জিনিস কিন্তু আপনার অবশ্যই হাতের নিকটে রাখা লাগবে। তো এই তিনটা জিনিস হইলে কিন্তু আপনি খুবই সহজে কিন্তু আপনার স্পিড আপ করতে পারেন। সো আমি এখানে কি ম্যাপিং এর জন্য কিন্তু এখানে ফার্স্ট যে ওয়েপেন আছে এটার জন্য কিন্তু আমি কিউ ইউজ করছি একদম আমার হাতের নিকটে, যেরকম আমার AWDS এটার উপরে কিন্তু সবসময় আমার হাতের আঙুল থাকে। সো সেই হিসাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন W এর লেফট সাইডে কিন্তু কিউ বাটন, সো কিউ বাটনে ক্লিক করলে কিন্তু আমার এখানে প্রাইমারি যে ওয়েপেনটা আছে সেটা কিন্তু এখানে চলে আসে, এন্ড সেকেন্ডারি ওয়েপেন হিসেবে আমি এখানে কিন্তু কি ইউজ করছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার W বাটনের রাইট সাইডে কিন্তু ই বাটন আছে। তো আমার এখানে দুইটা গান সুইচ করতে কিন্তু একদমই ইজি হয়ে যায় কারণ আমার হাতের নিকটেই মানে AWDS এর একদম নিকটেই কিন্তু আমার গান সুইচিং এর দুটো বাটন এখানে অ্যাড করা হয়েছে, এন্ড সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে এফ বাটন। সো আপনারা যারা ওয়ান ট্যাপের জন্য মূলত খেলে থাকেন, জাস্ট একটা গান দেখা যাচ্ছে যে ডিজার্ট অথবা যে কোনো গান হোক না কেন, আপনারা যদি একটা বাটনে খেলে থাকেন সেক্ষেত্রে শর্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের গানটা সুইচ করার প্রয়োজন হয়ে থাকে। সো আপনারা কিন্তু এখানে দেখছেন এস বাটনের রাইট সাইডে কিন্তু আমি এফ বাটন দিয়ে রাখছি। তো এইটা হইতেছে আমার হাত থেকে গানটা সরানো অথবা যে কোনো কাজের ক্ষেত্রে হোক না কেন। তো এই জিনিসটা কিন্তু আমার মুভমেন্টটা কিন্তু আরো বেশি স্পিডলি করে দেয় এই জাস্ট এফ বাটনের জন্য। ঠিক আছে, তো অনেকে কিন্তু এই জিনিসটা আপনার মাউসের মধ্যে মাউসের X1 বাটন অথবা যে কোনো বাটনে কিন্তু ইউজ করে থাকে জাস্ট স্পিড আপ করার জন্য। আপনারা বড় বড় যারা কাস্টম প্লেয়ার আছে তাদের কি ম্যাপিংটা একটু ফলো করে ট্রাই করবেন, তারা কিন্তু প্রায় এই সিমিলার জিনিসটা ইউজ করে, এন্ড আমি এই জিনিসটা জাস্ট 2 মাসের মধ্যে হাতে আনছে। আপনারা ইচ্ছা করলে অবশ্যই আনতে পারেন, জাস্ট একটু ট্রেনিং করা বিষয় আপনার যে কি ম্যাপিং চেঞ্জ করতে চান, আর যদি আপনার আগের কি ম্যাপিং মনে হয় যে আমার আগের কি ম্যাপিং অনেক ফাস্ট আমি ওটাই ভালো গেম প্লে করতে পারি সেক্ষেত্রে ভাই ওটাই রাখতে পারেন, সমস্যা নেই। এন্ড যাদের মনে হয় যে আমার মুভমেন্ট স্লোলি আমার গানগুলো সুইচ করে থাকি, সো সেক্ষেত্রে আপনার ভাই কি ম্যাপিংটা চেঞ্জ করতে পারেন, যেরকমটা আমার ক্ষেত্রে হয়তো আমি এই জিনিসটা চেঞ্জ করার পর থেকে আমার কিন্তু মুভমেন্টটা মোটামুটি কাস্টমের দিক থেকে অনেকটা বেটার হয়েছে। তো গাইস, আমি আপনাদের যে জিনিসটা বলছি আপনাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, আপনাদের জাস্ট এই গান সুইচিং এর এই যে বক্সটা রয়েছে এই জায়গাটা প্লাস স্প্রিন্টের জন্য আপনারা যদি শিফট ব্যবহার করছেন করতে পারেন, অথবা আপনারা এক্স বাটন মানে মাউসের X1 অথবা X2 বাটন কিন্তু ইউজ করতে পারেন আপনাদের একটা গেমিং মাউস হয়ে থাকে, কারণ আপনাদের ফার্স্ট গুলু মারার পরে কিন্তু আপনাদের স্প্রিন্ট করা লাগে, তারপরে কিন্তু আপনাদের গুলাল হাত থেকে সরানো লাগে। ঠিক আছে, তো যেতটা সম্ভব হয় আপনার হাতের নিকটে একদম হাতের নিকটে কিন্তু আপনার কি ম্যাপিং এর যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু সেট করার ট্রাই করবেন। দেন এসে যারা র্যাঙ্ক ম্যাচ খেলতেন সেক্ষেত্রে কিন্তু মেডিকেটের জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এন্ড আপনারা কিন্তু নর্মালি 2-3-4 অথবা 1-2-3 বাটনে কিন্তু আপনাদের গান সুইচগুলো রাখেন। সো এই জিনিসটা রাখলে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু সেরকম স্মুথলি কিন্তু খুবই ফাস্টলি কন্ট্রোল করা সম্ভব হয় না, অনেকের হাতে কিন্তু অলরেডি চলে আসে যার কারণে তারা সম্ভব করে ফেলছে জিনিসটা। কারণ একটা জিনিস লক্ষ্য করেন, আপনি যখন 2 বাটনে ক্লিক করে গান সুইচ করার পর আপনি ফায়ার দিতেছেন, দেন হচ্ছে সেম সময় আপনার 4 বাটনে ক্লিক করে কিন্তু আপনার হাত থেকে গানটা কিন্তু সরানো লাগতেছে। সো এই জায়গায় কিন্তু একটা লেটেন্সি কাজ করছে, এন্ড সেম টাইমে যদি আপনার জয়স্টিক বাটনে হাত দেওয়ার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি হাতের সাথে হাতটা আনতে গেলে একটা লেটেন্সি ফিল করেন, সেই সময় কিন্তু আপনার মুভমেন্ট স্পিডটা চলে হয়ে যায়। সো এই জিনিসটাই কিন্তু আপনারা আপনাদের কি ম্যাপিং ফিক্স করার মাধ্যমে কিন্তু ঠিক করে নেবেন। যারা কাস্টম প্লেয়ার হইতে চান অথবা কাস্টম খেলতে গিয়ে যাদের স্লোলি ফিল মনে হয় সেক্ষেত্রে ভাই আপনি জাস্ট এই যে আমার দেখানো যে ট্রিক্স গুলো আছে এগুলো ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিড আপ হবে। আর এটা শুধুমাত্র আমার কথা না, আমি অনেক বড় বড় কাস্টম প্লেয়ার রয়েছে যাদের দেখছি যে সেম প্রায় আমার সিমিলার কি ম্যাপিং অথবা একটু চেঞ্জ, যেরকম হচ্ছে মাউসের বাটনের মধ্যে এই গান সুইচিং গুলো নিয়ে আসছে। তো এরকম অনেক প্লেয়ার আছে যেগুলো ফাস্ট সুইচিং করার জন্য কিন্তু এগুলো ইউজ করে। আর তাছাড়া আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, অনেকে কিন্তু কুইক ওয়েপেন সুইচ ইউজ করে, এন্ড এই কুইক ওয়েপেন সুইচ আমরা যদি এখান থেকে ইউজ করি আমি আপনাদের দেখিয়ে দিই। সেই কুইক ওয়েপেন সুইচ আমি যদি এখান থেকে ইউজ করি সেক্ষেত্রে একটা জিনিস, আপনি যখন 1
ওয়ান ট্যাপ দিয়ে একটা কিল করার পর আপনার হাতে হঠাৎ করে গুলো চলে আসে গান না আসার জায়গায়, সেই জায়গায় কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায়। আর যারা কুইক ওয়েপেন সুইচ ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, তারা কিন্তু এগুলো ইউজ করতে পারে। অনেকেই কিন্তু মানে বেশিরভাগ প্লেয়ার যারা কাস্টম প্লেয়ার আছে তারা কিন্তু অনেকেই কুইক ওয়েপেন সুইচ কিন্তু ইউজ করে। এটা কিন্তু অতিরিক্ত ফাস্টলি কিন্তু আপনার গানকে সুইচ করতে সাহায্য করে। অ্যান্ড সেকেন্ডলি আপনার যদি কিয়াপিং অনেক ফাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা নর্মালি কিন্তু ইউজ করতে পারেন। আর আমি কিন্তু এই কুইক ওয়েপেন সুইচ এটা ইউজ করি না, ঠিক আছে, নর্মালি এটা ইউজ করি না, কারণ আমার গুলোয়াল ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়, যার কারণে কিন্তু এটা ইউজ করি না। তো এনে গেছে আজকে ভিডিও টপিক এমন ছিল, যাদের ভিডিও ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন। অ্যান্ড আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই মাস্ট প্রেম চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা কিন্তু জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ার সেটিং রিলেটেড ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে বাই বাই, টাটা।